আজকাল লটারির বিজ্ঞাপনে একটা ট্যাগলাইন খুব পরিচিত, ডাবল ধামাকা, ডাবল বাম্পার। লটারির বিজ্ঞাপনের এই সমস্ত ট্যাগলাইন দেখে অয়ন কুন্তলরা অনুপ্রেরণা পায় হয়তো, আমরা জানি না। তবে অয়ন কুন্তলদের হাত ধরে দুর্নীতির ডাবল ট্রিপল ধামাকা ঘটছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ওই চৈত্র মাসে সেল হয় না, একটা কিনলে একটা ফ্রি, সেরকম একটা দুর্নীতি নিলে, একটা দুর্নীতি করতে পারলে আর একটা দুর্নীতি ফ্রি। রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে অয়নের বাড়িতে আরও এক দুর্নীতির হদিশ পেয়েছিল ইডি, পুরসভা দুর্নীতি। আর সেই দুর্নীতির বহর শিক্ষক দুর্নীতির চাইতে কোনো অংশে কম নয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত তথ্য আমাদের হাতে আসছে, তাতে সত্যি বলতে রাগের চেয়ে হতাশা অনেক বেশি আসে। হতাশা এই কারণে যে প্রতি বছর যে রাজ্যে বেকারত্বের হার বাড়ছে, হাজার হাজার শিক্ষিত বেকার পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, সেখানে শুধুমাত্র কিছু অযোগ্য মানুষ টাকা দিয়ে একজন যোগ্যকে বঞ্চিত করে তার টেবিলে গিয়ে বসছে। আচ্ছা, এই যে মাঝে মধ্যে শোনা যায় না যে সেতু ভেঙে পড়ছে, বিদ্যুতের খোলা তারে মানুষ মরছে, বর্ষাকালে নর্দমা উপচে জল বইছে, নতুন তৈরি হওয়া বিল্ডিংয়ে ফাটল ধরা যাচ্ছে, কারণ পুরসভার সেই আধিকারিক বা কর্মী যিনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্য বলেই সে নিজের কাজটা জানে না। শুধু তাই নয়, আগে বেশ কয়েক বছর আগে বাঁশি বাজালে নিচে এসে নোংরা ফেলে যেতে হতো, এখন তো জানা যাচ্ছে পাড়ায় পাড়ায় নোংরার গাড়ি ঠেলছেন যারা, সেখানেও নাকি ভুয়ো নিয়োগ, টাকার বদলে নাকি চাকরি পাওয়া, সেই জন্য তাদের আলাদা রোয়াব, নতুন নতুন ছেলে মেয়ে দেখতে পাওয়া যায় পাড়ায়। ভুয়ো শিক্ষক ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করছে, আর ভুয়ো ভুয়ো নিয়োগ, পুরসভায় ভুয়ো নিয়োগে নাগরিক পরিষেবার সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে। চারিদিকে ভুয়ো, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, পুরসভা, সব জায়গায় ভুয়ো। হয়তো শুধুমাত্র মন্ত্রীরা হয়তো আসল এই মুহূর্তে দাঁড়িয়ে, রাজ্যের মন্ত্রীরা সবাই আসল, কাউন্সিলর হয়তো আসল, সাংসদ আসল, এর বাইরে সবই বোধহয় ভুয়ো। একে দুর্নীতির ডাবল ধামাকা, ডাবল বাম্পার ছাড়া আর কি বলবেন। আপনাদের একটা রেড চার্ট দেখাই, গতকাল দেখিয়েছিলাম, আজকে একটু বিশদে বিস্তৃতভাবে দেখাই। শিক্ষক নিয়োগে রেড চার্ট যেরকম দেখিয়েছিলাম, এবার দেখুন পুরো নিয়োগের রেড চার্ট। কেন বললাম যে ওই যে গাড়ি চালক থেকে শুরু করে টাইপিস্ট থেকে শুরু করে এমনকি নোংরার গাড়ি ঠেলছেন যিনি, আবর্জনার গাড়ি যিনি ঠেলে নিয়ে যাচ্ছেন, সেই গাড়ি চালক পর্যন্ত প্রত্যেকের নির্দিষ্ট রেড চার্ট রয়েছে। কারণ মাস গেলে একটা টাকা মাইনেও এমনি এমনি দিতে চাইছে না শাসক দল, একটা টাকা মাইনেও যেন বৃথা না যায়, জলে না যায়, সে এক টাকা মাইনেও যেন নিজের দলের কর্মী সমর্থকের কাছে বা তার বিনিময়ে যেন একটা অ্যামাউন্ট আসে, কাটমানি আসে, তার বিনিময়ে যাবে। এখানে কিছু এমনি এমনি হয় না রাজ্যে, তাই না? এখানে কিছু যোগ্যতা দিয়ে হয় না, ফেলো করি মাখো তেল, যে কোনো কাজই করো, যে কোনো কাজই করাতে চাও, আগে ফেলো করি তারপর মাখো তেল। একটা নিয়োগের রেড চার্ট অয়নের বাড়িতে পাওয়া গিয়েছিল গতকাল, একবার দেখা যাক কি বলছে সেই রেড চার্ট। দেখুন, অয়নের বাড়িতে আর একটা দুটো পুরসভা নয়, অয়নশীলের বাড়ি থেকে একটা পুরসভার কাগজ পাওয়া যায়নি, একটা দুটো পুরসভা নয়, 70টা পুরসভা, যার মধ্যে কামারহাটি রয়েছে, দুর্গাপুর রয়েছে, চুচুড়া রয়েছে, আরো নাম বলবো, আরো নাম সামনে আসবে, 70টা পুরসভার কাগজ পাওয়া গিয়েছে এই অয়নশীলের বাড়ি থেকে। কে অয়নশীল? তিনি নাকি কোনো সময় সরকারি চাকরি করতেন,
তা সরকারি চাকরি ছেড়ে এমন কি মধু রয়েছে প্রমোটারি ব্যবসায় যে প্রমোটার হতে চলে এলেন নাকি সবটাই আসলে টাকা লোটার একটা কৌশল কোনতলে সূত্রে শান্তনু আর শান্তনুর সূত্রে হদিশ মিলেছে অয়নের যদি আপনারা প্রশ্ন করতে পারেন যে সবটাই তো পিরামিডের একই স্তরে উপরে উঠছি কোথায় আমরা তো একই জায়গায় রয়েছি কিছু করার নেই স্যার কারণ একই জায়গা যে প্ল্যাটফর্মের উপর পিরামিডের চূড়াটা দাঁড়িয়ে সেই প্ল্যাটফর্মটা এতটাই বিস্তৃত এতটাই যে সত্যি সেই প্ল্যাটফর্মের সমস্ত চরিত্রগুলো না জানা গেলে পিরামিডের উপরে কে বসে রয়েছেন তাকে ঘিরে ফেলা সম্ভব নয় শুধুমাত্র বাড়ির তিন দিক ঘিরে তিন দিকের দেওয়াল ঘিরে কি আপনি ছাদ তুলতে পারেন না আপনার চারটে দেওয়ালই তুলতে হবে তাই দুর্নীতির এই চার দেওয়াল দুর্নীতির যে দেওয়ালগুলো যার উপরে পিরামিডের উপরে চূড়া বসে আছে সেই দেওয়ালগুলো সেই পিলারগুলোরও সবকটা পিলার অর্থাৎ সব কজনের চরিত্র সবকটা চেহারা সামনে আসা প্রয়োজন একেবারে চেইন সিস্টেমে চলেছে এই দুর্নীতি আর এক দুর্নীতি থেকে আরেক দুর্নীতির তথ্য তালাশ করতে গিয়ে আরও এক নারী চরিত্র সামনে শ্বেতা চক্রবর্তী নতুন চরিত্র কেই শ্বেতা চক্রবর্তী তার পুরো বায়োডাটা এসেছে আমাদের হাতে দেখা যাক শ্বেতা চক্রবর্তীর পরিচয় শান্তনুর বন্ধু অয়ন ব্যাংকে ২৫ কোটি টাকার লেনদেন রাজ্যের বাইরে রিসোর্ট কত টাকা বেতন পান একজন পুরসভার সিভিল ইঞ্জিনিয়ার প্রশ্নের মুখে তো পড়তেই হবে শ্বেতার নাম প্রকাশ্যে আসার পর থেকে কামারহাটি পুরসভাতে তিনি আর আসছেন না তার খোঁজে আজ সেখানে গিয়েছিল রিপাবলিক বাংলা জানা গেল তিনি নিজের কামরায় নেই নিজের টেবিলে নেই বিগত তিন দিন ধরে নাকি অফিসেই আসছেন না শ্বেতা কামারহাটি পুরসভার চত্বরই মারাচ্ছেন না শ্বেতা কেন কেন শ্বেতা চক্রবর্তী কাজে আসছেন না চুরি ধরা পড়ায় কি প্রকাশ্যে আসতে দ্বিধা করছেন তার সহকর্মীরা কি বলছেন শ্বেতা চক্রবর্তীর দেখা যাক এই সেই কামারহাটি মিউনিসিপ্যালিটি যে মিউনিসিপ্যালিটিতে শ্বেতা চক্রবর্তী ২০২০তে ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়েছিলেন আমরা কামারহাটি পৌরসভার যে সকল কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব শ্বেতা চক্রবর্তী ইঞ্জিনিয়ার চেনেন শ্বেতা চক্রবর্তী আমাদের ডিপার্টমেন্টে না ওখানে এই মহিলাকে চেনেন একে দেখেছি ঠিক আছে অফিসে আসতো আমরা তো সিকিউরিটি মানে অফিসে আসতো কাজ করতো এইটুকু আর জানি না আপনি যখন দেখতেন ওনাকে উনি কোন শিফটে অফিসে আসতেন ও অফিস টাইম আসতে বলছি আমি একটু কথা বলার চেষ্টা করবো এই এই ভদ্র মহিলাকে চেনেন দাদা না দাদা আমি চিনি না আপনি আপনি কতদিন কাজ করছেন এই এখানে আমার দেড় বছর থেকে আছে শ্বেতা চক্রবর্তী নামে এই পৌরসভায় কোনো আধিকারিক কাজ করেন না আমি স্যার আমি বলতে পারবো না অর্থাৎ পৌরসভার কর্মীরা বেশ কয়েকজন বলছেন তারা চেনেন না আবার অন্য একজন কর্মী তিনি বলছেন যে তিনি দেখেছেন তিনি এই অফিসে এই পৌরসভায় তিনি আসতেন তিনি কাজ করতেন এই নিয়োগ দুর্নীতিতে শ্বেতা চক্রবর্তী কি ওতপ্রোতভাবে জড়িত এনফোর্সমেন্ট ডিরেক্টরের সেই বিষয়টাই জানার চেষ্টা করছে অন্যদিকে একটা বেশ তাৎপর্যপূর্ণ তথ্য ইডি মারফত জানা যাচ্ছে তা হলো অয়নের ফোনে একজন রহস্যময়ী মেসেজ ইডি পেয়েছে সেই মেসেজে একটা সতর্কবার্তা এসেছিল কি সেই সতর্কবার্তা মেসেজে লেখা ছিল সব সরিয়ে দিয়ে কোথাও পালিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও যে কোনো সময় ইডি আসতে পারে
প্রশ্ন হচ্ছে মেসেজ কে পাঠিয়েছিল এখনো পর্যন্ত আরো ডিটেইল তথ্য আমাদের কাছে আসেনি তবে সেটা যে একটা মহিলা নিশ্চিত এবং মনে করা হচ্ছে সীতা চক্রবর্তী আগে থেকে জানতে পেরে সাবধান করেছিলেন অয়ন শীলকে ইডি আসছে পালিয়ে যাও গুরুত্বপূর্ণ নথি ডকুমেন্টস সরিয়ে দাও এই বার্তা পাঠানো সত্যি সত্যি সহজ নয় সেটা চক্রবর্তী যদি বার্তা পাঠিয়ে থাকেন তাহলে জানতে হবে সর্ষের মধ্যে কি কোথাও ভূত রয়েছে সীতা চক্রবর্তী জানলেন কি করে এবং একই সঙ্গে এই রকম প্যারালাল নেটওয়ার্ক কি কোথাও তৈরি করে রাখা হয়েছে আমি আগের দিনই বলছিলাম যে দুর্নীতির বিকেন্দ্রীকরণ এবং একই সঙ্গে শুধুমাত্র চুরি নয় যাতে সেই চুরি ঢেকে রাখা যায় যাতে পুলিশ কোন পথে সে চোর ধরতে পারে সেদিকেও পাহারা বসিয়ে রাখার জন্য প্যারালাল একটা ব্রিগেড বানানো হয়েছে সেটাও ভুয়ো হয়তো সীতা চক্রবর্তীদের মতো বেশ কিছু এই ধরনের ভুয়ো নিয়োগ করে রাখা হয়েছে আরও বেশ কিছু দপ্তরে যেখান থেকে খুব সহজে বিভিন্ন তথ্য বিভিন্ন ইনফরমেশন ভেতরের ইনফরমেশন আগে থেকে বাইরে পাচার করে দেওয়া যায় যাতে যারা চুরি করছেন যারা দুর্নীতি করছেন তারা সতর্ক হতে পারেন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি এরকম আর কতগুলো চেহারা সামনে আসবে ঠিক কিভাবে চলছিল এত বড় কর্পোরেট কায়দায় দুর্নীতি যেখানে শিক্ষাকে দেখুন শিক্ষার সম্পর্কে দুর্নীতি জানতে জানতে এখন জানা যাচ্ছে পুরসভার এই অবস্থা কামারহাটি পুরসভার সিভিল ইঞ্জিনিয়ারের চাকরিটিও যোগ্যতার ভিত্তিতে সেটা পেয়েছিলেন নাকি ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই প্রশ্ন অনেকে তুলছেন এখন ঘুষ দিয়ে নিয়োগ হওয়া আমাদের ভুয়োদের কাজ এখন ইডি আসছে এই অ্যালার্ট পাঠানো কি সমস্ত তদন্ত পুলিশ ভেতরের খবর প্রশাসনের অন্দরের খবর বাইরে পাচার করা যাতে সমস্ত রকমের চুরির আগে বড় সড় একটা বাউন্ডারি ওয়াল তৈরি করে রাখা যায় সেই প্রশ্ন উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের টেবিলে টেবিলে ভুয়োরা বসে রয়েছে সব জায়গায় ভুয়ো সমস্ত দপ্তরে ভুয়ো আমি তো বলছিলাম দানায় দানায় ভুয়ো দুর্নীতি চারিদিকে ভুয়ো রাজ্যের নিয়োগ দুর্নীতি তদন্তে গিয়ে পুরো দুর্নীতি বেরিয়ে আসছে ডাবল ডাবল চাকরির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর এখন দেখছি আমরা ডাবল ডাবল দুর্নীতি জোড়ায় জোড়ায় দুর্নীতি একটার সঙ্গে একটা ফ্রি দুর্নীতির পর দুর্নীতি পরপর দুর্নীতির কাঁটায় ঘাসফুলের বিদ্ধ হচ্ছে ততই বেশি বিরোধীদের আক্রমণ হচ্ছে তীব্র দেখুন বিরোধীরা কি বলছে এই কুন্তল শান্তনুদের ক্ষমতা কি আছে এদের ক্ষমতা কি আছে যে এরা এই ধরনের দুর্নীতির সঙ্গে চাকরি দিয়ে দেবে আসলে এরা হচ্ছে সমস্ত নেতাদের এজেন্ট বলে পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে কিন্তু তৃণমূলের এই চোরেদের পেছনেও প্রত্যেকের দেখছি একটা করে নারী আছে পার্থ চ্যাটার্জি থেকে শুরু 22 জুলাই থেকে শুরু এই সর্বশেষ অয়নশীল এর মাঝখানে অনেক গ্রেপ্তার কিন্তু আসল যারা এই পরিকল্পনা করেছে তারা কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি আর কি ধরছে তার সঙ্গে এখন বান্ধবীর দেখাবার দলটা যদি পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক যদি দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন তার সঙ্গে যার ছোঁয়া লাগবে সেই হচ্ছে এই জালে জড়াবে পশ্চিমবঙ্গের যে কটা তৃণমূলের পৌরসভা আছে সব জায়গাতে যদি সঠিক তদন্ত হয় পাহাড় প্রমাণ দুর্নীতির সন্ধান পাওয়া যাবে আর এই অয়নশীল টয়নশীল এগুলো তো শুধু শিখণ্ডী মাত্র দুর্নীতি তার ইকোসিস্টেমে পরিণত করেছে তৃণমূল এখানে সব সেক্টরের মানুষকেই পাওয়া যাবে অ্যাক্টার মডেল আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উকিল সবই পাওয়া যাচ্ছে পৌরসভায় যে নিয়োগ হয়েছে বহুদিন তো এক নম্বর নিয়োগ বন্ধ বাদবাকি পৌরসভাগুলোতে খোঁজ নিন তো একজনও তৃণমূল কংগ্রেস করে না এরকম কেউ চাকরি পেয়েছে খুঁজেই পাবেন না যারা চাকরি পেয়েছে তাদের 100% সবাই তৃণমূল কংগ্রেসের সদস্য তৃণমূল কংগ্রেস কাউকে বলছে না যে যাও তুমি দুর্নীতি করো যারা করেছে তা দে হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি আমি যদি একটা পদে থাকি আমি তার মিস ইউজ করি অপব্যবহার করি এবং বাড়ি ঘর ইত্যাদি করি তার দায়িত্ব আমার উপরে বর্তায় পার্টির উপরে বর্তায় পুরসভার যা আছে প্রমাণ হোক সেইগুলো শশী পাজা বলছেন দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে দুর্নীতির দায় আমার উপরে বর্তায় আমার দুর্নীতির দায় আমাকে নিতে হবে পার্টির উপরে বর্তায় না তো এতদিন ধরে এতগুলো পুরসভায় দুর্নীতি শিক্ষায় দুর্নীতি পুরসভায় দুর্নীতি পার্টি কিছুই জানতো না
এত অসহায় একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল যারা কিনা দেশ জয় করার জন্য এগিয়ে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে রাজ্যে তাদের মেগা ক্যাম্পেইন চলছে, সেই রাজনৈতিক দল কিছু জানতে পারেনি এতদিন ধরে এরকম তলায় তলায় দুর্নীতি, শিক্ষায়, বিনোদনে, পুরসভায় এত অসহায়তা। দুর্নীতির একটা মেগা সিরিজে এই জুটির সংখ্যা বাড়ছে। শুরু হয়েছিল পার্থ অর্পিতাকে দিয়ে, মনে আছে নিশ্চয়ই, সংক্ষেপে সবাই বলছিলেন অপা। লুট চলছে, নিয়োগ দুর্নীতি থেকে পুরো দুর্নীতি, আর কত অয়ন কুন্তল রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। তবে দুর্নীতির ইকোসিস্টেমের মাথায় কে সে প্রশ্ন ছিল, সেই প্রশ্ন আছে। আর যতদিন না পিরামিডের মাথার ওপরে কে বসে আছে তা না জানা যাচ্ছে, সেই প্রশ্ন থাকবে। একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে ফিরে আসছি আজকের ডিবেটে, আজকের আলোচনায়, সঙ্গে থাকুন। উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। রাজ্যে ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ডাবল ডাবল চাকরি নয়, এক দুর্নীতি তদন্তে আরো এক দুর্নীতির শিকড় বেরিয়ে আসছে। এক দুর্নীতি তদন্তের সূত্রে শুরু হচ্ছে নয়া দুর্নীতি তদন্ত। শিক্ষক নিয়োগে তদন্তে নেমে ইডির হাতে এখন পুরো নিয়োগ দুর্নীতির তথ্য, অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ডাবল ডাবল চাকরি না হয়েও ডাবল ডাবল দুর্নীতির কাঁটা ফুঁড়ে বেরোচ্ছে। এখনো চাকরির জন্য হন্যে হয়ে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন বহু পরীক্ষায় উত্তীর্ণরা। এমন প্রেক্ষাপটে কুন্তল তাপসদের সূত্রে উঠে এসেছে অয়ন শীলের নাম। দুর্নীতিতে মিডলম্যান হওয়ায় অভিযুক্ত অয়নের বাড়িতে নিয়োগ তদন্তে তল্লাশি করতে গিয়েই কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসছে। শিক্ষক নিয়োগের পাশাপাশি ইডির হাতে এখন রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগের নথি, আর সেই সূত্রেই উঠে এসেছে শ্বেতা চক্রবর্তী। শ্বেতা কামারহাটি পুরসভার সিভিল ইঞ্জিনিয়ার। এই সেই কামারহাটি মিউনিসিপ্যালিটি, যে মিউনিসিপ্যালিটিতে শ্বেতা চক্রবর্তী 2020তে ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়েছিলেন। এই মুহূর্তে কয়েকদিন ধরে শ্বেতার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। ইডির আধিকারিকরা তারা শ্বেতা চক্রবর্তী ফোনে ট্রাই করেছিলেন, শ্বেতা চক্রবর্তীকে পাওয়ার চেষ্টা করেছিলেন। অয়নের নাম প্রকাশ্যে আসার পর থেকেই পাত্তা নেই শ্বেতার। পুরসভায় তিনি কাজে আসছেন না, কিন্তু কেন, কেন এত লুকোচুরি? ইডি সূত্রে খবর, শ্বেতার ব্যাংক স্টেটমেন্ট, গাড়ি, তার নামে রাজ্যের বাইরে রিসর্ট, সব তথ্যই এখন ইডির হাতে। শিক্ষক নিয়োগের তদন্ত এখন পুরো নিয়োগ তদন্তের দরজা খুলে দিয়েছে, তাই প্রশ্ন এখন অনেক। জুটিতে লুটি, রাজ্যে দুর্নীতি যেন এখন ট্রেডমার্ক। শিক্ষকের পর পুরো নিয়োগের রেড চার্ট, র্যাডারে আরো দপ্তর, টেবিলে টেবিলে ভুয়ো, অযোগ্যদের কাঁধে চলছে সরকার। পালাও, ইডি আসছে, সতর্ক বার্তা পাঠানো কাজ ভুয়োদের। শিক্ষা, পুরো, আবাস, রেশন দুর্নীতির কাঁটায় মাটি আলগা ঘাস ফুলে। আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।